অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বৌমা, তাহলে ঠাকুরমশাই যা বলে গেলেন তার আগে আমাদের যা করণীয় সেটা তো করে ফেলতে হবে। হ্যাঁ মা। তোমরা সবাই একসাথে এখানে কি করছো? কি হলো, চুপ করে আছো কেন? কি করছিলে তোমরা? আর ঠাকুরমশাই কেন এসেছিলেন? না মানে আসলে আসলে না আসলে মানে ওই আজকের দিনটা কেমন, সময়টা কেমন, ওদের দাম্পত্য জীবন কেমন হবে এসব জানার জন্যই আমি ঠাকুরমশাইকে ডেকেছিলাম। কাল তো ওদের কাল রাত্রি ছিল, আজ তো ওদের। ঠাকুরমশাই বললেন 10:57 পর থেকে আজকে সময়টা খুব ভালো। মধুজা, কোনো সময় ভালো নয়। এই বিয়েটাই জোর করে দেওয়া হয়েছে, এই বিয়ের শুরুটাই খারাপ দিয়ে শুরু হয়েছে। আর তোমরা এত মাতামাতি করছো কেন? জামাই বাবু, মাতামাতি কোথায় করছি, এটুকু তো করতেই হবে বলুন। কেন করতে হবে? কেন মানে ওদের দুজনের বিয়ে হয়ে গেছে, ওরা তো এখন। মা, কথা বাড়িও না। তোমরা যখন আমার সাথে এই বিষয়ে কথা বলার প্রয়োজনই মনে করনি, তাহলে তোমরা যা খুশি তাই করো। ঠাম্মি, বাবা যখন চাইছে না তখন ছাড়ো না এইসব। এই তুই বেশি কথা বলিস না তো। আমরা কোনটা ধরবো কোনটা ছাড়বো সেটা আমাদের ব্যাপার, তোর মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ বলুন, আমি ভাবছিলাম আপনাকে ফোন করব আর আপনিই ফোন করলেন। আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই খুব ভালো আছি। আপনাকে না একটা সুখবর দেব বলে ফোন করলাম। সুখবর কি বলুন? আজ আমরা তারা আর সমুদ্রের ফুলশয্যার ব্যবস্থা করছি। ফুলশয্যা? বাহ, খুব ভালো কথা। শুনে না আমার মনটা খুব খারাপ হয়ে গেল জানেন। কেন? না মানে ওদের ফুলশয্যাটা তো আমাদের এই বাড়িতেই হওয়ার কথা ছিল বলুন। ও ঠিক আছে, ওটা বাদ দিন, ওটা নিয়ে আর ভাববেন না। জানেন এক্ষুনি পুরোহিত মশাই এসেছিলেন, পুরোহিত মশাই বলে গেছেন ওটা দুজনে খুব সুখী থাকবে। বাহ, খুব ভালো, খুব খুশি হলাম। কিন্তু আপনি যে আমার কাজগুলো করে দিচ্ছেন সেটাই যে আফসোস রইল। আমাদের বাড়িতে ফুলশয্যার একটা নিয়ম আছে জানেন। আমাদের বাড়িতে না একটা প্রাচীন খাট আছে, ওই খাটটাই আমরা তারার ঘরে পাঠিয়েছি, ওটাকেই সুন্দর করে সাজানো হয়েছে। তাই যা হয় ভালোই হয় বলুন। দীনবন্ধু বাবু বোধহয় আমাদের উপর খুব রেগে আছেন, তাই আমি না ওনাকে আর ফোন করলাম না। আপনি একটু জানিয়ে দেবেন। হ্যাঁ না না, সমুর বাবাকে ফুলশয্যার ব্যাপারে জানাবার কোনো প্রয়োজন নেই, এসব জানতে পারলে ও আবার চিৎকার চেঁচামেচি করবে। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ ঠিক আছে, রাখুন। ফুলশয্যা, অন্যায় ভাবে যে বিয়েটা হলো তার আবার ফুলশয্যা দেখাচ্ছে। মাসিমা, কফি দাও। মা, আমি সমুদ্রের মায়ের সাথে ফোনে এক্ষুনি কথা বললাম, উনি সব শুনে খুশি হলেন। মামনি বল, এখন এসব ফুলশয্যা টুলশয্যা করার কোনো দরকার নেই। প্রীতিকে নিয়ে বাবা এমনি অনেক আপসেট আছে, এখন এসব কিছু করার দরকার নেই। এই তোর বাবার কথা ছাড় তো, তোর বাবার কথা ভাবতে গেলে না জীবনে আমার আর কিছু করা যাবে না। আমি মরবার আগে পুঁথিদের মুখটা দেখে যেতে পারবো না? ওদের সঙ্গে যদি একটু গল্পই না করতে পারলাম বলো, তাহলে জীবনটাই বৃথা হয়ে গেল। ঠাম্মি একদম ভুলভাল কথা বলবে না কিন্তু। ওমা, কি ভুলভাল বললাম? আচ্ছা আমার বয়স কি কম হলো বল? এখন এই নিয়ে আর একটাও কথা নয়। ঠিক আছে, আমি কিন্তু আর একটাও কথা বলবো না, আর তুইও ফুলশয্যা নিয়ে একটাও কথা বলবি না, মনে থাকবে?
তার আর কিন্তু মেয়েই হবে। উমা, তোমার এরকম কেন মনে হলো বলো তো? আমার দিদি আবার আমার মেয়ের কোলে ফিরে আসবে। আমার দিদি এবারে ছেড়ে কোথাও যেতেই পারে না। এটা কিন্তু দিদি একদম ঠিক কথা বলছে তারা। আবেরি দিদি তো আর তোকে মানুষ করার সুযোগ পায়নি, তাই দেখবি আবেরি দিদি এবার তোর কাছে আসবে মানুষ হতে। সত্যি তোর মামনি মিথ্যে কথা বলে না। তারা তাহলে ফুলসজ্জে হচ্ছে তো? হ্যাঁ দীনবন্ধু বাবু বলুন। এসব কি হচ্ছে আদিদেব বাবু? কি হচ্ছে মানে? আপনি ওদের বিয়েটা মেনে নিয়েছেন? দীনবন্ধু বাবু আমার পক্ষে এই বিয়েটা মেনে নেওয়া কোনোদিনও সম্ভব নয়। তাহলে আপনার বাড়িতে এসব কি হচ্ছে? আপনি আমাকে একটু বুঝিয়ে বলবেন প্লিজ। দেখুন আমি ওদের বিয়েটা মানি না, তাই ওদের দুজনকে বাড়িতে থাকতে দিই। তাহলে আপনি কি করে ওদের দুজনকে আপনার বাড়িতে জায়গা দিলেন? দীনবন্ধু বাবু আমি ওদেরকে কি করে বলবো যে তোমাদের এই বাড়িতে জায়গা নেই? এটা কি বলা যায়? দেখুন ওদেরকে আমার বাড়িতে থাকতে দিয়েছি মানে এটা নয় যে আমি ওদের সম্পর্কটা মেনে নিয়েছি। আপনি শুধু কথার কথা আমাকে সব বলছেন, কিন্তু ওদের জন্য যা যা করার আপনি কিন্তু সবই করছেন। কি করেছি আমি? আপনি তো ওদের ফুলসজ্জার ব্যবস্থা করেছেন। আমি চাইছি ওরা যেন দুজনে একসঙ্গে না থাকে, আর আপনি ওদেরকে সাপোর্ট করছেন। প্লিজ এসব করবেন না। এসব কাজে আমার একেবারেই মত নেই। আপনার যদি মত না থাকে তাহলে আপনারই বাড়িতে কিভাবে ওদের ফুলসজ্জার বন্দোবস্ত হচ্ছে? আমি তো জানি আপনি ও বাড়ির কর্তা, আপনার পারমিশন ছাড়া তো এসব হওয়ার কথা নয়। আমি কেন তারাকে নিজের বৌমা হিসেবে মানলাম না বলুন? কারণ আপনি তারাকে পছন্দ করেন না।